তাতে কি হয়েছে? হ্যাঁ, কোনো ব্যাপার না। আরে শর্মা বাবু, হ্যাঁ, এটা কি? আমার বাবা বলতেন, যার গ্লাস খালি তার জীবনটাও খালি। আরে শোনো, ওনাকে ড্রিঙ্ক সার্ভ করো। থ্যাংক ইউ মানসী, থ্যাংক ইউ। এনজয় ইয়োরসেলফ। ইয়েস। আর বলো, কাজকর্ম কেমন চলছে? মানসী, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। আচ্ছা, এটা বলো মানসী যে তুমি আজকে কত বছরে পড়লে? দেখো, আমার বাবা বলতেন, কোনো মহিলাকে তার বয়স আর কোনো পুরুষকে তার জিজ্ঞেস করতে নেই। এনজয় ইয়োরসেলফ। এই মানসী, আরে ম্যাডাম, কে কাটবি কি না? আজব হোস্ট তো তোর স্বামী স্ত্রী। আর আমাদের অর্ণববাবু কোথায়? অ্যাকচুয়ালি আসলে ও স্টাডি রুমে একটা আর্জেন্ট কাজ করছে, ওটা শেষ করেই ও ব্যাস চলে আসবে এক্ষুনি। এনজয় ইয়োরসেলফ। এসে গেছেন, সবাই তোমার জন্য ওয়েট করছেন। অর্ণব, মানসী, দেখো, আমরাও খুব দুঃখ পেয়েছি তোমার স্বামীর মৃত্যুতে, কিন্তু যদি খুনিকে ধরতে হয় তাহলে আমাদের তোমাকে কিছু প্রশ্ন করতে হবে, আর তোমাকে তার উত্তর দিতে হবে। তুমি সেই উত্তর দিতে পারবে? আচ্ছা মানসী, বলো কি করতে পারে এটা? কাউকে তুমি সন্দেহ করো? না স্যার, এখানে তো সবাই নিজের লোক। আচ্ছা, অর্ণবের সঙ্গে কারোর কোনো শত্রুতা ছিল? না স্যার, ওর তো কারোর সাথে কোনো শত্রুতা ছিল না। আচ্ছা, যখন সবাই হলে ছিল তখন অর্ণব এখানে কি করছিল? ও আমার সাথে পার্টিতে বাইরেই ছিল, আর হঠাৎ করে ওর একটা কাজ মনে পড়ে যায়, আর ও এখানে চলে আসে। আচ্ছা, অর্ণব কি এই রুমে একাই এসেছিল, নাকি ওর সঙ্গে অন্য কেউ ছিল, বা কেউ অর্ণবের আগেই বা অর্ণবের পরে এই রুমে এসেছিল? কিছু মনে পড়ছে তোমার? ও তো একাই এসেছিল। আমি ওকে খুঁজতে খুঁজতে এখানে আসি, আর আমি হঠাৎই দেখি যে স্যার। হ্যাঁ হ্যাঁ ফ্রেডরিক, এই দেখুন স্যার, জুতোর ছাপ এখানেও আছে আর ওখানেও। ও, তার মানে খুনি জানলা দিয়ে ভেতরে এসেছে। হ্যাঁ, এদিক দিয়ে এসেছে। যদি এখান দিয়ে এসে থাকে তাহলে সিকিউরিটি গার্ড তো দেখেছে। ফ্রেডরিক, সিকিউরিটি গার্ডকে নিয়ে এসো। ইয়েস স্যার। ওয়াচম্যান, Thank you.
স্যার। হ্যাঁ, লকার খোলা পড়ে আছে, চাবি লাগানো রয়েছে, কোনো ক্যাশ নেই, ভেতরে শুধু এই কাপড়ের মতো কয়েকটা জিনিস আছে। এটা কি জিনিস? আরে এটা তো একটা পেইন্টিং অভিজিৎ, এই দেখো পেইন্টিংটা কাটা। আশ্চর্য ব্যাপার তো, লকারটা খালি আর ওর মধ্যে শুধু একটা কাটা পেইন্টিং। রহস্যটা কি? মানুষে একটা কথা বলো, তোমরা দুজনে কি এই লকারে কিছু রাখছে না? না স্যার, লকারে তো সব সময় টাকা পয়সা থাকে, আর চাবিটা অর্ণবের কাছেই থাকতো সব সময়। এই খুনটা টাকার জন্য করা হয়নি তো? হতে পারে। আচ্ছা এই পেইন্টিংটা দেখো, তুমি কি এই পেইন্টিংটা চেনো? হ্যাঁ না স্যার, কিন্তু এরকম ধরনের পেইন্টিং কেনা বেচা করাটা তো অর্ণবের বিজনেস ছিল স্যার। অর্ণবের বিজনেস ছিল পেইন্টিং কেনা বেচার? তাহলে এই পেইন্টিংটা কাটা কেন? এই ব্যাপারে তো আমি আর কিছু জানি না স্যার। স্যার, হ্যাঁ, এই মোবাইলটা বাইরে পড়েছিল। স্যার, এই ফোনটা তো অর্ণবের স্যার। অর্ণবের? দেখো তো একটু। সালাম স্যার। বলো। আচ্ছা ওই পার্টিতে তুমি কাউকে পালাতে দেখেছিলে? না স্যার, আমি তো সারাদিন গেটেই ছিলাম। আচ্ছা অন্য কোনো রাস্তা আছে বাইরে যাওয়ার? না স্যার, আর তো কোনো রাস্তা নেই এখান থেকে বাইরে যাওয়ার। ঠিক আছে যাও, যদি অন্য কোনো রাস্তা না থাকে তার মানে হলো এই খুনি এখান থেকে পালাতে পারেনি, এই বিল্ডিং এর ভেতরেই আছে, কোনো গেস্টদের সঙ্গে মিশে আছে। বাইরে যাও আর প্রত্যেক গেস্টদের কাছে গিয়ে ভালো করে সার্চ করো, দেখো কিছু পাওয়া যায় কিনা। স্যার, এই ফোন থেকে শেষ কলটা কোনো তন্ময়কে করা হয়েছিল, কিন্তু ওর ফোনটা বন্ধ রয়েছে। তন্ময়? ইয়েস স্যার, মোবাইল কোম্পানিকে বলে দিয়েছি ডিটেইলস বার করার জন্য। মানুষের একটা কথা বলো, আচ্ছা তুমি কি কোনো তন্ময়কে চেনো? না স্যার, এই নামটা তো আমি প্রথমবার শুনলাম স্যার। আচ্ছা পার্টি চলাকালীন কেউ কি বাইরে গিয়েছিল বা কেউ বাইরে গিয়ে আবার ফিরে এসেছে, কিছু কি জানো তুমি? স্যার, বাকি সবাই তো এখানেই ছিল, কিন্তু প্রমোদ। প্রমোদ? স্যার, প্রমোদ পার্টির মাঝখানে হঠাৎ চলে যায় স্যার। হ্যাঁ, কারুর কাছে কিচ্ছু পাইনি স্যার। কারুর কাছে কিচ্ছু পাওয়া যায়নি, ঠিক আছে। একটা কাজ করো ফেডরিক, জুতোর ছাপটা তোলো। তোমাদের মধ্যে প্রমোদ কে আছে? স্যার, স্যার, ইয়েস স্যার। তুমি প্রমোদ? হ্যাঁ। পার্টি ছেড়ে তুমি বাইরে গিয়েছিলে? হ্যাঁ। কোথায় গিয়েছিলে? স্যার, পার্টি যখন হচ্ছিল তখন তো আমি এখানেই ছিলাম, শুধু কিছুক্ষণের জন্য একটু ওয়াশরুম গেছিলাম স্যার। ওয়াশরুম? দুদিন আগে অর্ণবের সঙ্গে তোমার ঝগড়া হয়েছিল? ওটা ঝগড়া ছিল না স্যার, ইনভেস্টমেন্ট নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছিল, খুব সিরিয়াস কিছু ছিল না স্যার। স্যার, এরা ক্যাটারিং এর লোক, এরা কাউকে একজনকে পালাতে দেখেছে। আচ্ছা সেই লোকটা কে, দেখতে কেমন ছিল? স্যার, আমি ঠিক করে দেখতে পাইনি, খুব অন্ধকার ছিল, বাট চোখে চশমা লাগানো ছিল, মাথায় টুপি পড়েছিল, অ্যান্ড তাও এত না না এত এতটা লম্বা হবে, আমার থেকে একটু লম্বা। অভিজিৎ চলো, এতক্ষণ তদন্ত করে কিছু দাঁড়াতে পেলাম। একটা কাজ করো ফেডরিক, একে নিয়ে যাও আর ওই লোকটার স্কেচ করাও, আর ওই লকারের চাবি, ওই পেইন্টিং, জুতোর ছাপ আর বিভিন্ন জায়গা থেকে জোগাড় করা আঙ্গুলের ছাপ সবগুলো যত তাড়াতাড়ি সম্ভব ফরেন্সিক ল্যাবে পাঠাও, ওখানে সালুকে অপেক্ষা করছে। সবাইকে এক সময় মাটিতে মিশে উপরে চলে যেতে হয় সালুকে, তাই মাটিটাকেই চেক করো। উপরে পাপির লোকেদের কোনো জায়গা নেই, তুমি এখানেই বলে দাও।
আরে রেগে যাচ্ছ কেন? তুমি পাপি নও। আচ্ছা তাড়াতাড়ি বলে দাও কি পেয়েছো তুমি। অর্ণবের ঘরের মধ্যে পায়ের ছাপের থেকে তোমরা যে মাটিটা তুলে এনেছো, ওই মাটি থেকে আমি চারটে জিনিস পেয়েছি। চারটে জিনিস কি কি? ঘাসপাতা, ঘেঁস, ইটের গুঁড়ো আর চক। আর এই মাটির কেমিক্যাল অ্যানালিসিস সারিকা করছে, যদি কোনো কেমিক্যাল থাকে জানা যাবে। ঘাস, ইটের গুঁড়ো, ঘাসপাতা আর চক? যদি চক পাওয়া গিয়ে থাকে তাহলে আমি বলতে পারবো খুনি কোথা থেকে এসেছে। কোথা থেকে? স্কুল থেকে এসেছে মনে হয়। আমার টিচার চকের ব্যবহার ব্ল্যাক বোর্ডে কোনো কিছু লেখার জন্য করতেন স্যার। ফ্রেডরিক, এখন তো স্কুল থেকে বাইরে বেরো, মেজাজটা খারাপ করে দেয়। ঘাস, ইটের গুঁড়ো, ঘাসপাতা আর চক, এই চারটে জিনিস একসাথে কোথায় পাওয়া যেতে পারে? স্যার বৃষ্টির জন্য তো ঘাসটা এখন সব জায়গায় গজিয়েছে। হ্যাঁ মিনিত, কিন্তু শুধু ঘাসপাতাই তো নয়, ঘাস, ইটের গুঁড়ো আর চক আর ঘাসপাতা, আর এই চারটে জিনিস একসঙ্গে, এগুলো কোনো কনস্ট্রাকশন সাইটে পাওয়া যেতে পারে বা কোনো ফ্যাক্টরিতে? আর এমন একটা ফ্যাক্টরি যেটা বন্ধ আছে। হ্যাঁ, যেটা বন্ধ আছে স্যার। ভিশোলা এলাকায় অনেকগুলো বন্ধ ফ্যাক্টরি আছে। কিন্তু ওটা তো অনেক বড় এলাকা স্যার, আর ওখানে ফ্যাক্টরিও অনেকগুলো। আমরা কি করে জানবো যে কোন ফ্যাক্টরিতে যাওয়া উচিত? সেই ফ্যাক্টরি যেখানে গ্লিসারলের ব্যবহার করা হয়। গ্লিসারল? হ্যাঁ, এই মাটির মধ্যে আমি গ্লিসারলের মলিকিউলসও পেয়েছি। গ্লিসারলের মলিকিউল আছে? সালুকে, গ্লিসারল তো প্রিজারভেটিভ, খাওয়া দাওয়ার জিনিস বানাতে কাজে লাগে। যেমন ধরো ওয়েফার, চিপস, চকলেটস। চকলেটস, চকলেট আর ভিসোলা, ভিসোলাতে চকলেটের ফ্যাক্টরি আছে? ইয়েস স্যার, আর তার মধ্যে চার পাঁচটা ফ্যাক্টরি বন্ধও আছে। শচীন, ভিসোলা যাও আর খোঁজ নাও। আর ওই তন্ময়ের ব্যাপারে কি জানতে পেরেছো? স্যার ওর মোবাইলটা এখনো বন্ধই। তন্ময় কি ভেবেছে যে ওর মোবাইল বন্ধ রাখলে সিআরটি জানতেও পারবে না যে ও কোথায় আছে? ওর বাড়ির লোক আর বন্ধু বান্ধবদের কাছে খোঁজ নাও, পুরো কুষ্টি খুঁজে বের করো এই তন্ময়ের, পুরো কুষ্টি। ইয়েস স্যার। আর ওই কাটা পেইন্টিংটা কোনো আর্ট এক্সপার্টকে দেখাও, যে করেই হোক এই পেইন্টিংটাই আমাদের ওই খুনির কাছে পৌঁছে দেবে। আরে এটা খুব নাম করা পেইন্টিং, রবি বানিয়েছিল, রবির নাম শুনেছেন? সরি না। খুব নাম করা পেইন্টার ছিল, আজ থেকে প্রায় 30 বছর আগে বানিয়েছিল। আপনি কোথা থেকে পেলেন? যে খুন হয়েছে তার বাড়িতে পেয়েছি। আচ্ছা একটা কথা বলুন যে আজকের দিনে এই পেইন্টিংটার দাম কত হবে? আজকের তারিখে কমপক্ষে তো 50 লাখ হবেই হবে। 50 লাখ? হ্যাঁ। কে খুন হয়েছে? অর্ণব নামের একজন আর্ট কালেক্টরে, ওর বাড়ি থেকেই এটা পেয়েছি। এই পেইন্টিং কেনা বেচার কাজ করতো। আরে পেইন্টিং যারা বেচে কেনে তাদের তো প্রায় সবাইকেই আমি চিনি, কিন্তু এই অর্ণব নামটা তো আমি কখনো শুনিনি। আচ্ছা একটা কথা বলুন, যখন এই ধরনের কোনো দামি পেইন্টিংস বেচা বা কেনা হয় তখন সকলের কাছে নিশ্চয়ই খবর পৌঁছয়? হ্যাঁ হ্যাঁ, অফকোর্স। আপনি বলতে পারবেন যে শেষবার এই পেইন্টিং কে কিনেছিল? যতদূর আমার মনে হয় নরেন্দ্র নামের কেউ কিনেছিল, প্রচুর বড় লোক, লন্ডনে থাকে। তাহলে এই পেইন্টিংটা এখানে ইন্ডিয়াতে আসলো কি করে? এটাতে তো আমিও অবাক হচ্ছি, এই পেইন্টিং ইন্ডিয়াতে তাও আবার অর্ণব নামের একজনের কাছে কি করে গেল? হতে পারে অর্ণব এই পেইন্টিংটা চুরি করেছিল। চুরি করে কোনো লাভ হবে না, এই পেইন্টিংটা তো নকল। হ্যাঁ, নকল পেইন্টিং? হ্যাঁ, মানে অর্ণব নকল পেইন্টিং বিক্রি করত? হ্যাঁ স্যার, নিশ্চয়ই এই নকল পেইন্টিংটা ও কাউকে বেচেছিল আর সে বদলা নেওয়ার জন্য ওকে খুন করেছে। হ্যাঁ বিনীত, সবার আগে এটা জানতে হবে যে অর্ণব এই নকল পেইন্টিংটা বিক্রি করেছিল কাকে। শচীন, আগের চকলেট ফ্যাক্টরির মালিকটা কি নাম জানো ওর? মিস্টার রাঘব স্যার। স্যার এই রাঘবের ব্যাপারে সব কিছু জেনে নিয়েছি, সব খবর পেয়ে গেছি। স্যার এই রাঘবের কোনো কানেকশন নেই অর্ণবের সাথে। এই এরিয়ার এটা শেষ চকলেট ফ্যাক্টরি, দেখি এখান থেকে কি জানতে পারি। আরে আমরা সিআইডি অফিসার, এই ফ্যাক্টরির মালিক কে? স্যার এই ফ্যাক্টরি আর চলে কই, এটা তো বন্ধ হয়ে গেছে। তবুও
কেউ একজন তো মালিক আছে এই কোম্পানিটার। হ্যাঁ স্যার, ওই গগন বাবু। সেই দিন পার্টিতে তো গগন নামের কোনো লোক ছিল না। এই গগনের কি অন্য কোনো পার্টনার আছে এখানে? হ্যাঁ স্যার আছে তো, ওই যে প্রমোদ শেঠ, কখনো কখনো উনি আসেন এখানে। এই প্রমোদ ছিল স্যার। আচ্ছা। হ্যাঁ স্যার, যখন অর্ণবের মৃত্যু হয় তখন প্রমোদ হলে ছিল না, গায়েব ছিল। আর কিছুদিন আগেই এই প্রমোদের অর্ণবের সাথে কিছু একটা ব্যাপার নিয়ে গন্ডগোল হয়। এই প্রমোদের সাথে দেখা করতে হবে। প্রমোদ, সিআইডি তোমার সঙ্গে দেখা করতে এসেছে। আমাদের কিছু জিজ্ঞাসা করার আছে। দেখুন, আমার যা জানা ছিল আমি আপনাদের বলে দিয়েছি। আপনারা বারবার আমাকে কেন বিরক্ত করছেন? সিআইডি কাউকে বিরক্ত করে না, বিরক্তির কারণ বের করে। যা কিছু জিজ্ঞাসা করা হচ্ছে চুপচাপ সোজাসুজি তার উত্তর দেবেন, বুঝেছেন? বলুন। রেডি, বাড়িটা সার্চ করো আগে। দাঁড়ান এক মিনিট, আমি কিন্তু আগেই বলেছি আমাদের কাজে কোনোভাবে নাক গলাবেন না, তাহলে কিন্তু পরিণতি খুব খারাপ হবে। প্রমোদবাবু, আপনি বলেছিলেন যে আপনি প্রথমে ওয়াশরুমে গেছিলেন, তারপর ওখান থেকে বেরিয়ে হল রুমে এসেছিলেন যেখানে পার্টি চলছিল। মানে আপনি স্টাডি রুমে যাননি, তাই না? না। ঠিক তো? হ্যাঁ একদম। তো তাহলে আপনার ফুটপ্রিন্ট স্টাডি রুমে কি করে এলো? ফুটপ্রিন্ট? হ্যাঁ, ফুটপ্রিন্ট, পায়ের ছাপ স্টাডি রুমে কি করে এলো? স্যার, ঘরের মধ্যে থেকে এই বন্দুকটা আর ব্রিফকেসটা পেলাম, আর ব্রিফকেসের মধ্যে টাকা। কি বলবেন মিস্টার প্রমোদ, কি এগুলো? স্যার, আমি মানছি যে আমি মিথ্যে কথা বলেছিলাম। আমি ওয়াশরুমের বাহানায় অর্ণবের স্টাডি রুমে গেছিলাম স্যার। মানে আপনি প্রথম থেকেই জানতেন যে অর্ণব স্টাডি রুমে আছে? না স্যার, আমি যখন হলের দিকে যাচ্ছিলাম তখন জানলা দিয়ে আমি অর্ণবকে দেখতে পাই। আর সেই জানলা দিয়ে আপনি ভেতরে ঢুকলেন, ওকে গুলি করলেন, আর তারপর চুপচাপ ওখান থেকে বাইরে বেরিয়ে এলেন। কে? না স্যার, আমি অর্ণবকে মারিনি স্যার। তাহলে কি করতে রুমে ঢুকেছিলেন তখন? হ্যাঁ, আমি শুধু এটা জিজ্ঞেস করতে গেছিলাম স্যার, আমাকে নকলি পেন্টিং কেন বেচল? তখন সে কি বলেছিল? কোনো উত্তরই ছিল না ওর কাছে, ফ্রড কোথাকার। তারপর ওর কাছ থেকে আমার টাকা চাই আমি। আর ও টাকা দিতে অস্বীকার করেছিল, তাই না? হ্যাঁ স্যার, আমি ওকে হুমকি দিই, পুলিশের কাছে যাওয়ার কথা বলি, কোর্টে কেস করার কথা বলি। তারপর গিয়েও একটু নরম হলো, তারপর আমাকে ও টাকাটা দিল, আর আমি পেন্টিংটা ওখানেই ছেড়ে ফেলে দিই স্যার, যাতে অন্য কাউকে ঠকাতে না পারে। আর তারপর ওই জানলা দিয়েই বাইরে এলেন, ব্যাগটা গিয়ে গাড়িতে রাখলেন, তারপর এসে পার্টি জয়েন করলেন। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি অর্ণবকে মারিনি স্যার, আমি আমার টাকা পেয়ে গেছি, আমি অর্ণবকে কেন মারবো স্যার? এই অর্ণব কি অন্য কারোর সাথেও এরকম ফ্রড করেছিল? হ্যাঁ স্যার, ফ্রড করেছে নিশ্চয়ই, ও তো ফ্রডই ছিল। আর হ্যাঁ, আমি যখন অর্ণবের স্টাডি রুমে ঢুকছিলাম তখন আমি ওকে ফোনে কারোর সঙ্গে কথা বলতে শুনি। তুমি জানো না আমি কে, আমি যদি চাই তোমাকে যে কোনো সময় বরবাদ করে দেবো, তাই ভালো এটাই হবে যে আমাকে ব্ল্যাকমেল করা তুমি বন্ধ করো, বুঝেছো কথাটা? আপনার বলা কথাগুলো যদি সত্যি হয় তাহলে হয়তো বাঁচতেও পারেন, কিন্তু মিথ্যে হলে সিআইডির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। শচীন, রিভলভারটাকে ব্যালিস্টিকে পাঠিয়ে দাও। স্যার। হ্যাঁ বিনীত, ব্যালিস্টিকের কি রিপোর্ট হলো? স্যার, অর্ণবে যে গুলিটা লেগেছে ওটা প্রমোদের গান থেকে চালানো হয়নি। আচ্ছা স্যার, হতে পারে খুনি অন্য কেউ, যে প্রমোদের ঘর থেকে বেরোনোর পর ঘরের ভেতরে গেল, অর্ণবকে মারলো, তারপর পার্টিতে জয়েন করে গেল। পার্টিতে যেসব গেস্টরা এসেছিল তার ডিটেলস তো আমরা চেয়ে পাঠিয়েছি। ইয়েস স্যার। স্যার, কারোর উপর সন্দেহ করার কোনো কারণ নেই, শুধুমাত্র তন্ময়ের। তন্ময়ের উপরই আমার সন্দেহ হচ্ছে। এই তন্ময়ের মোবাইল থেকে ওর বাড়ির কোনো খোঁজ পাওয়া গেছে? হ্যাঁ স্যার, মোবাইল কোম্পানি থেকে যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছিল আমরা ওটা গেছিলাম, কিন্তু ওখানে তন্ময় নামের কোনো ব্যক্তি থাকেন না। ভুল অ্যাড্রেস, চালাকি করছে। ওই ক্যাটারিং এর লোকটাও বলছিল না ওখান থেকে কাকে পালাতে দেখেছে? স্যার, এই লোকটা তন্ময় না তো? সেটা তন্ময়ই হবে, তন্ময়ই হবে। হয়তো এরকমই হয়েছে, যেভাবে অর্ণব প্রমোদকে নকল পেন্টিং দিয়ে ঠকিয়েছে ঠিক একইভাবে তন্ময়কে নকল পেন্টিং দিয়ে ওকে ঠকিয়েছে। কিন্তু যখন প্রমোদ জানতে পারে তখন ওর নিজের টাকাও ফেরত নিয়েছে, কিন্তু যখন তন্ময় অর্ণবের কাছে টাকা ফেরত চাইতে গেছে তখন অর্ণবের কাছে টাকাই ছিল না। ব্যাস, রাগের মাথায় তন্ময় অর্ণবকে গুলি করে দিয়েছে। হ্যাঁ স্যার, ওর তো এটাই ব্যবসা ছিল, সবাইকে ফাঁসানোর। আর স্যার, এই প্রমোদ বলছিল যে যখন অর্ণবে ঘরে ঢুকেছিল তখন অর্ণব ফোনে কারোর সাথে ঝগড়া করছিল। ঝগড়া হচ্ছিল কার সঙ্গে? সেটা একটা মেয়ে, তার নাম শীলা, তার অ্যাড্রেস আছে আমাদের কাছে। শীলা? আচ্ছা
তাহলে ওই শিলার সঙ্গে গিয়ে দেখা করো, আর ওকে খুব ভালোভাবে জিজ্ঞাসাবাদ করো, খুব ভালোভাবে। ওই শিলাই আমাদের বলে দেবে তন্ময় আসলে কে। শিলা, 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 চল। স্যার, এ তো মরে গেছে। স্যার, এই দেখুন, গুলি করা হয়েছে। স্যার, একটা ব্যাপার বুঝতে পারছি না, এই শিলা অর্ণবকে ব্ল্যাকমেল করছিল। না অর্ণব বেঁচে থাকলো, না শিলা, দুজনেই মারা গেল। এর মানে কেউ তো আছে যে অর্ণব আর শিলা দুজনকেই রাস্তা থেকে সরাতে চাইছে। আর সে যেই হোক না রজত, শিলা কিন্তু তাকে খুব ভালো করে চিনত। দেখেছ, দুটো কাপের মধ্যে চা আছে, দুজন এখানে বসে চা খাচ্ছিল। আর কোনো কারণে শিলা কিচেনের দিকে চলে গেছিল, তো ওই লোকটা পিছন থেকে ওকে গুলি করে। ঘরটাকে চেক করো খুব ভালো করে। স্যার, ঘরের মধ্যে থেকে এই মোবাইলটা পেলাম। আচ্ছা, কল লিস্ট চেক করো। স্যার, কাজ করছে না, ফোন ডেড। স্যার, এই ডিভোর্স পেপারটা দেখুন, শিলা কোনো গৌরবের ওয়াইফ ছিল। এই পেপারে এখনো কোর্টে স্ট্যাম্প পড়েনি, মানে ডিভোর্স প্রসিডিং এখনো চলছে, ফাইনালি ডিভোর্স হয়নি। গৌরব কোনোভাবে শিলার মৃত্যুতে গৌরবের কোনো হাত নেই তো? মিস্টার গৌরব, আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? হ্যাঁ, বলুন। বলবেন তো আপনি, প্রশ্ন আমাদের। শচীন, ফ্রেডি, বাড়িটাকে সার্চ করো। কিন্তু কি করেছি আমি? নিজের স্ত্রীকে খুন। কি? আপনি যদি মনে করে থাকেন শিলার খুন আমি করেছি, তাহলে আপনারা আপনাদের সময় নষ্ট করছেন। আমাদের সময় নষ্টের চিন্তা আপনাকে করতে হবে না। আপনার জীবনটা যাতে নষ্ট না হয় আপনি সেই চিন্তা করুন। আমাদের মধ্যে ঝগড়া হতো, আর ছোট বড় ঝগড়া তো স্বামী স্ত্রীর মধ্যে হয়েই থাকে। ছোট ছোট নয়, বড় বড় ঝগড়াই হতো আপনাদের মধ্যে, সেই জন্যই তো ডিভোর্স পর্যন্ত করিয়েছিল। কি? আচ্ছা, আমি কি ডিভোর্সের কারণ জানতে পারি? ওটার কারণ এইটা, এই দেখুন স্যার। ডিয়ার শিলা ফ্রম সুমিত, লাভ লেটার্স, লাভ কার্ডস, এসব কি গৌরব বাবু? শিলার অন্য একজনের সাথে অ্যাফেয়ার ছিল, ও অন্য একজনকে ভালোবাসত। আর প্রত্যেকটা স্বামী যেভাবে রেগে যায়, তোমারও রাগ হলো। তোমার শুধু রাগই হলো না, তুমি এটা সহ্যই করতে পারলে না, আর তুমি শিলাকে খুন করে দিলে। এই কথাটা সত্যি নয়। প্রথম প্রথম আমি রেগে গিয়েছিলাম, তারপরে আমি ভাবলাম যখন আমাদের মধ্যে মিলই নেই তখন একসঙ্গে থেকে কী লাভ। তাহলে এই কার্ড আর চিঠি কোত্থেকে এলো? এটা সেই সময়ের যখন শিলার নতুন অ্যাফেয়ার হয়েছিল, তখন এখানে ও থাকতো। কাল রাতে কোথায় ছিলেন আপনি? কলকাতায়। 2 ঘন্টা আগেই ফ্লাইটে চলে এসেছি এখানে। যদি আপনারা চান তাহলে আমার বোর্ডিং পাস আর টিকিটটা দেখতে পারেন। ওসব পরে দেখবো আমরা। আগে এটা বলুন যে আপনি কি জানতেন যে আপনার স্ত্রী শিলা অর্ণব বলে কাউকে চিনত? অর্ণব? এই নাম তো আমি আগে কখনো শুনিনি। আচ্ছা, এই সুমিত, এর নামটা তো শুনেছেন, কি জানতেন আপনি এই সুমিতের ব্যাপারে? সত্যি বলতে সুমিত কে ছিল, কোথা থেকে এসেছে, কি করত, আমি কিচ্ছু জানি না। কিন্তু একটা কথা আমি নোটিশ করেছিলাম, ও এক নম্বরের ফ্রড লোক। সেটা কিরকম? স্যার, শিলাকেও মিথ্যে মিথ্যে প্রতিশ্রুতি দিত যে আমরা আমেরিকাতে সেটেল হয়ে যাব, আমেরিকাতে আমার বিজনেস আছে, এটা ওটা ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি কখনোই বিশ্বাস করতাম না। আমেরিকা তো বাদই দিন, ওর কাছে অমৃতসর যাওয়ারও টাকা ছিল না। ও শিলার কাছ থেকে সবসময় টাকা ধার নিত। সুমিত সত্যি বলছে নাকি এই গৌরব?
সেটা সুমিতকে জিজ্ঞাসা করার পরেই জানা যাবে। কি ব্যাপার, কেউ দরজা খুলছে না? একটা কাজ করো, ভেঙে দাও। ইয়েস মিস্টার সুমিত, আমরা সিআইডি থেকে তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই। আমি সুমিত নই, আমি সঞ্জয়, সুমিতের রুমমেট। সুমিতের সাথে দেখা করতে পারি? থাকলে দেখা করিয়ে দিতাম। মানে? ম্যাডামও এক ঘন্টা আগে ও নিজের জিনিসপত্র নিয়ে চলে গেছে, তা কি করে দেখা করাবো? শচীন শ্রেয়া, তল্লাশি নাও। তল্লাশি কেন? চুপচাপ দাঁড়িয়ে থাকো, এদিকে এসো। সুমিত কোথায় গেছে তুমি জানো? আমি সুমিতের রুমমেট, গার্জিয়ান নয়, আমাকে বলে যায়নি। ও কখনো শীলা নামে কারোর কথা তোমাকে বলেছে? ওর অ্যাফেয়ার চলছে শীলার সাথে, কিন্তু অ্যাকচুয়ালি ওর শীলার ওপর ইন্টারেস্ট নেই, ওর সম্পত্তির ওপর ইন্টারেস্ট। ওর কোনো ফটো দেখাও। সরি, নো ফটোস। সুমিত ভেতরে নেই, মনে হয় সব জিনিস নিয়ে চলে গেছে। সুমিত দেখতে কেমন, বর্ণনা দাও। সুমিত এভারেজ হাইট, মোস্টলি ও ক্লিন শেপ থাকতো, ভালো ছেলের মতো। ওর ছোট ছোট ব্রাউন চুল আছে, ওর গলায় একটা দাগ আছে, ব্যাস এটাই। স্যার, ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী শীলাকে যে গুলিটা করা হয়েছিল ওটা .35 ক্যালিবারের। কি, শীলাকে .35 ক্যালিবারের গুলি করা হয়েছে? শীলাকে .35 ক্যালিবারের গুলি আর অর্ণবকে .45 ক্যালিবারের গুলি? তাহলে দুজনের খুন আলাদা আলাদা বন্দুক দিয়ে করা হয়েছে? স্যার, হতে পারে দুজনের খুনই আলাদা আলাদা। রজত, এটাও তো হতে পারে যে খুনই একজন আর বন্দুক দুটো আলাদা। মারাত্মক কনফিউশনের ব্যাপার স্যার। একদিকে অর্ণব শীলাকে হুমকি দিচ্ছে যাতে ওকে কনফিউজিং। এক মিনিট একটু ভাবতে দাও। শীলার টেলিফোন ডিটেলস পেয়েছো? হ্যাঁ স্যার, একদম শেষে শীলা সুমিতকে ফোন করে। কিন্তু স্যার, আশ্চর্যের ব্যাপার এটাই যে সুমিতের নাম্বার আর তন্ময়ের নাম্বার একই নাম্বার। মানে সুমিত আর তন্ময় একজনই? এটা কি করে হয়? অর্ণবের বাড়িতে ক্যাটারার যে তন্ময়ের চেহারার বর্ণনা দিয়েছিল আর সুমিতের বন্ধু যে বর্ণনা দিয়েছিল, দুটোর মধ্যে আকাশ পাতাল ফারাক। এই অর্ণব আর শীলার মধ্যে কি কানেকশন থাকতে পারে? প্রশ্ন তো অনেক উঠছে বিনীত, কিন্তু এর উত্তর ওই তন্ময়ই দিতে পারে, ওই তন্ময়। স্যার আরেকটা কথা, গত 24 ঘন্টায় শীলাকে 15 বার ফোন করা হয়, ফোনটা বিজয় নামে একজন করে। গত 24 ঘন্টার মধ্যে 15টা কল করেছে কোনো বিজয় নামের একটি ছেলে? তাহলে এই বিজয়ের খোঁজ নাও, তুলে নিয়ে এসো ওকে। হতে পারে তন্ময়ের এটা তৃতীয় রূপ। স্যার, এই বিজয় তো হাইওয়ের দিকে যাচ্ছে, মনে হচ্ছে শহর থেকে পালানোর উদ্দেশ্যে রয়েছে। আমরা ওদিকেই যাই, একবার শহরের বাইরে চলে গেলে ওকে ধরাটা বেশ মুশকিল হবে। স্যার, আমার মনে হচ্ছে এই বিজয় আর তন্ময় একটাই লোক, আর অন্য ফোন থেকে অপারেট করছে। এসিপি স্যারও তাই বলছিলেন, এই লোকটার রূপ পরিবর্তনে এক্সপার্ট, নিজের মার্ডার ওয়েপন গান সেটাও বদলাতে থাকে। তাহলে একটা ফোন নাম্বার চেঞ্জ করা ওর কাছে কি এমন কঠিন? স্যার, এই বিজয় থেমে গেছে। কোথায়? এখান থেকে 1 কিলোমিটার মতন দূরে। এখনই দেখছি ওকে। ওই তো গাড়িটা। চাবিটা তো গাড়িতেই লাগানো, কিন্তু কেউ নেই এখানে।
আরে ওখানে কেউ পড়ে আছে। ওর তো গুলি লেগেছে স্যার। মনে হচ্ছে সদ্য সদ্য কেউ গুলি করেছে। স্যার ও বেঁচে আছে। আগে ওকে হসপিটালে নিয়ে যাই। এই বিজয় নয় তো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। বিজয়ের অবস্থা খুব খারাপ, ওর বাঁচার চান্স খুব কম। ভগবান করুক ছেলেটা যেন বেঁচে যায়। আচ্ছা, ফরেন্সিক রিপোর্ট এসে গেছে? এসে গেছে, ফরেন্সিক রিপোর্ট এসে গেছে বস। এইটা হচ্ছে সেই গুলিটা যেটা বিজয়কে মারা হয়েছে, .22 ক্যালিবারের। প্রথমে .45, তারপরে .35, আর এখন .22 ক্যালিবারের গুলি। তার মানে এই লোকটার কাছে সব রকমের বন্দুক আছে। আর উনি আলাদা আলাদা মেকআপ করে ঘোরেন স্যার। যে কোনো মানুষ এই রকমের মেকআপ করতে পারবেন না, যতক্ষণ না সে মেকআপ সম্পর্কে খুব একটা ভালো জানবেন। স্যার, হতে পারে কোনো একজন শিল্পী যে স্টেজে অভিনয় করে, অথবা কোনো মেকআপ আর্টিস্ট। বস, আমি আরেকটা কথা জানতে পেরেছি। তাহলে এতক্ষণ চুপ করেছিলে কেন শালুকে? আরে ভাই, যখন কেউ সাহায্য করছে একটু নরম হয়ে কথা বলো, সবসময় ঘোড়ায় জিন দিয়ে থাকা ঠিক নয়। আচ্ছা ঠিক আছে, বলো, তাড়াতাড়ি বলো। বিজয়ের কাপড়ের মধ্যে আমি একটা চুল পেয়েছি যেটা বিজয়ের নয়। তাহলে খুনির বোধহয় ডিএনএ করেছিল চুলটার? না। আরে এটা ফটাফট করো, আমার হাতে সময় নেই। আর আমাদের রেকর্ডসের সঙ্গে ম্যাচ করে দেখো। ওকে ওকে। রজত, এই বিজয় আর শীলা, আমার তো মনে হয় এদের দুজনের মধ্যে কোনো না কোনো কানেকশন আছে। নিশ্চয়ই কোনো কানেকশন আছে। এদের ফোন রেকর্ড চেক করেছো? ইয়েস স্যার, কিন্তু বিজয় আর শীলার মধ্যে কোনো রকম সম্পর্ক খুঁজেই পাইনি স্যার। হ্যাঁ স্যার, বিজয় সম্পর্কে অনেক তথ্য জানতে পারা গেছে। কি জানতে পেরেছো? স্যার, ব্রাজ অ্যাসোসিয়েটসে কাজ করতো, আর সেখানকার মালিকের নাম দীপক। ব্রাজ অ্যাসোসিয়েট, আর ওর মালিকের নাম দীপক। হোয়াট? গুলি করেছে? মরে গেছে? মরেনি এখনো, বেঁচে আছে, হসপিটালে রয়েছে। আমি জানি এটা কে করতে পারে। কে? তন্ময়। এই তন্ময় আপনার এখানে কাজ করে না? আমার এখানে আর কোথায়, পালিয়ে গেছে এখান থেকে। আমার পার্টনার ছিল, আমার সঙ্গে চিটিং করে আমার পয়সা মেরে দিয়েছে। তন্ময় আপনার টাকা মেরে দেয়? এই বিজয় মাঝখানে কোথা থেকে আসলো? ওর কি শত্রুতা ছিল তন্ময়ের সঙ্গে? স্যার, আমি বিজয়কে তন্ময়ের পেছনে লাগিয়েছিলাম টাকা উসুল করবার জন্য। আচ্ছা এটা বলুন, বিজয় শীলাকে কিভাবে চিনতো? স্যার, এর মধ্যেই ও নিজের নাম বদলে তন্ময় থেকে সুমিত হয়ে গিয়েছিল। আর বিজয় জানতে পেরেছিল যে শীলার সঙ্গে ওর অ্যাফেয়ার চলছে, ব্যাস তখন থেকেই ওকে চিনতো মনে হয়। সত্যি করে বলুন তো দীপকবাবু, ব্যাপারটা কি? স্যার, বিজয় শীলাকে ফোন করে বলেছিল যে সুমিত সুমিত নয়, আসলে মিস্টার তন্ময়। তন্ময় দেখতে কেমন? আমি আপনাদের ওর ছবি দেখাচ্ছি। এই যে স্যার, এটা তন্ময়। এসিপি স্যারকে এক্ষুনি জানাতে হবে। তন্ময়ের ফটো তো আমাদের হাতে এসেছে, কিন্তু ওর ব্যাপারে আর কিছু জানতে পেরেছো? না স্যার, আর কিছু জানতে পারি স্যার। হ্যাঁ, এই দেখুন, ওই বহুরূপী তন্ময়ের আর একটা রূপ স্যার। একে তো সুমিতের রুমমেট সঞ্জয়ের মতো দেখতে লাগছে। এক মিনিট, এক মিনিট, এ সুমিতের রুমমেট সঞ্জয় নয়, এ তন্ময়। এর নাম তন্ময়। বিনীত, একটা কাজ করো, এর স্কিন কালার একটু ডার্ক করো। এবারে চুলটা ঠিক করো, স্পাইকগুলো সরাও। এর আইব্রোস একটু মোটা। এবার একটা গোঁফ লাগাও। এই দেখুন স্যার, একদম হুবহু অর্ণবের পার্টির ক্যাটারিং এর ছেলে। হ্যাঁ, তার মানে যখন পার্টিতে খুন হচ্ছিল তখন তন্ময় ওখানে ছিল? হ্যাঁ, পার্টিতেই ছিল। ক্যাটারিং এর লোক সেজে ও আগেও আমাদের বোকা বানিয়েছে। আমাদের তখন বলেছিল যে ও নাকি কাউকে পালাতে রেখেছে। সে শীলাকে মারার তন্ময়ের কাছে কারণ ছিল, কিন্তু ও অর্ণবকে কেন মারলো সেটা বুঝতে পারছি না। কি কারণ হতে পারে? বিনেত, এবার অর্ণবের ফটোটা বের করো, দেখাও তো একটু। এবার তন্ময়ের ফটো ওর পাশে বসাও।
এবার সবাই মন দিয়ে দেখো এই দুটো ফটোকে, দেখো কি দেখতে পাচ্ছো। এ কি স্যার, তন্ময়কে অর্ণবের মতো লাগছে। এক্স্যাক্টলি ফেডরিক, শুধু দেখাচ্ছেই না, বরং ওরা দুজনেই একই লোক। তার মানে অর্ণব নিজেকে নিজে মেরেছে? না ফেডরিক, অর্ণব নিজেকে মারেনি। একটু ভেবে দেখো, বিজয়ের জামা থেকে যে চুলটা পাওয়া গেছে তার ডিএনএ রিপোর্ট আর অর্ণবের ডিএনএ রিপোর্ট দুটো অনেকটাই মিলে যাচ্ছে। এটার একটাই মানে দাঁড়ায় যে বিজয়কে খুন অর্ণবের কোনো আত্মীয়ই করেছে। রজত একটা কাজ করো, ওই ব্রাজ অ্যাসোসিয়েটের মালিক দীপককে ফোন করো আর ওকে জিজ্ঞাসা করো যে তন্ময়ের কোনো আত্মীয়কে ও চিনত কিনা বা ওর ব্যাপারে কিছু জানে কিনা। এবার বুঝতে পারলাম ওই লোকটার মুখে এত কাছ থেকে কেন গুলিটা করেছিল, ওর মুখটাকে কেন ক্ষতবিক্ষত করেছিল। সেটা এই কারণে যাতে কেউ ওকে চিনতে না পারে। স্যার, হ্যাঁ, দীপক বললো যে তন্ময়ের একটা খুড়তুতো ভাই আছে রাহুল, যে একদম ওরই মতো দেখতে, একই হাইট একই রকম চেহারা। ও, এবার পুরো খেলাটা বুঝতে পারছি। রাহুল তন্ময়ের মতন দেখতে, তাই তন্ময় রাহুলকে অর্ণব বানিয়ে দিল আর ওকে মেরে ফেললো যাতে লোকে ভাবে অর্ণব মারা গেছে আর স্বয়ং তন্ময় রাহুল সেজে স্বাধীনভাবে ঘুরেছে। আচ্ছা, এই দীপক রাহুলের অ্যাড্রেস জানে? ইয়েস স্যার, ও রাহুলের অ্যাড্রেস জানে, কেননা এক বছর আগে রাহুল ওরই অফিসে চাকরি করতো। ব্যাস, তাহলে আর দেরি কেন, তাহলে তুলে নিয়ে এসো অর্ণব ওরফে তন্ময়কে আর পরিয়ে দাও হাত কড়াটা। আজ্ঞে, কার সাথে দেখা করতে চান? আমরা সিআইডি থেকে এসেছি, আপনি তন্ময়? আজ্ঞে না, আমি তো রাহুল। আচ্ছা, হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা তন্ময়ের সাথে দেখা করতে এসেছি, ওকে একটু ডাকুন তো। তন্ময় তো এখানে থাকে না, আমি একা থাকি এখানে। দেখুন, আমাদের কাছে পাক্কা খবর আছে, এই সময় তন্ময় এখানেই আছে। আপনি আমার কথা বিশ্বাস করছেন না, তাই তো? আপনি ঘর সার্চ করে দেখতে পারেন। আচ্ছা, হ্যাঁ, বলছে যখন তল্লাশি করাই যাক, ইনফরমেশন তো এটাই আছে আমাদের কাছে। কিন্তু তন্ময় কি করেছে? আসলে ও দুজনের খুন আর একজনের উপর হামলা করেছিল। আরে বাপরে, ঘরের প্রত্যেকটা কোণা খুঁজে ফেলেছি কিন্তু তন্ময়কে পাওয়া গেল না। না স্যার, কোথাও পেলাম না। মাফ করবেন, মনে হচ্ছে যে ইনফরমেশন ভুল ছিল, আপনাকে অসুবিধায় ফেললাম, ভেরি সরি। ইটস ওকে, চলো ভাই। মনে তো হচ্ছে এই লোকটাই। হ্যাঁ স্যার। দেখুন, খারাপ ভাবে নেবেন না, আপনি তন্ময় নন তো? আপনি এসব কি বলছেন? আপনার মুখের সঙ্গে তন্ময়ের কিন্তু অনেকটা মিল আছে। ওই অ্যাকচুয়ালি আমরা কাজিন তো, তাই তাই। আচ্ছা, আপনি যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে এই যে এই নিন, আমার ড্রাইভিং লাইসেন্সটা চেক করে নিন, নাহলে আমার প্যান কার্ড বা পাসপোর্ট, আপনারা যদি চান তাহলে আমার ডিএনএ টেস্ট করাতে পারেন। না না, তার কোনো দরকার পড়বে না, আসলে আপনার মুখটা খুব মিল ছিল তো, সরি আপনাকে ডিস্টার্ব করলাম, ভেরি সরি। হ্যাঁ, ইটস ওকে। আমাদের কাছে খবর আছে যে তন্ময় এখানেই আছে, খুঁজতে থাকবে তোমরা সবাই, কেননা রাহুলকে তো আমি মেরে ফেলেছি। আর সমস্ত ডকুমেন্টস, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট আর হসপিটাল ডিটেইলস এখন আমার নামে হয়ে গেছে। তন্ময় এখন এক্সিস্টই করে না, তাই আমার বিরুদ্ধে কোনো প্রমাণই নেই, কেউ আমার কিচ্ছু করতে পারবে না। রূপ বদলানোয় আমি মাস্টার, আর সিআইডি এটা জানতেও পারবে না যে আমি কোন রূপে কোথায় ছিলাম। আমি হচ্ছি কে ম্যান, আর সিআইডি এটাই ভাবতে থাকবে যে ওই ম্যানটা কে ছিল। মিস্টার কে ম্যান, ওই ম্যান আসলে কে আমরা জেনে গেছি, তন্ময় বাবু ওরফে অর্ণব, ওরফে রাহুল, ওরফে সঞ্জয়, ওরফে সুমিত, ওরফে কেটারিংওয়ালা।
অনেক পালিয়েছিস। তন্ময় থেকে অর্ণব কেন হয়েছিলি তুই? টাকার জন্য, আমার মানুষের কোটি টাকা সম্পত্তির জন্য অর্ণব হয়ে ওর সাথে বিয়ে করেছিলাম। আর সুমিত, সুমিত কেন হলে তুমি? আমি সুমিত হয়ে শিলার জীবনে এসেছিলাম, ওর সাথে ভালোবাসার মিথ্যা নাটক করেছিলাম, কারণ আমি জানতাম যে ওর ডিভোর্সের পর ওর স্বামীর কাছ থেকে অনেক টাকা পাবে ও। কিন্তু যখন তোমার এক্স বিজনেস পার্টনার মিস্টার দীপক তোমার মুখোশ খোলার জন্য বিজয়কে তোমার পেছনে লাগালো, তখন তুমি বিপদ বুঝলে। হ্যাঁ, বিজয় জানতে পেরে গেছিল যে আমি অর্ণব। ও শিলাকে ফোন করে আমার পাস্টের সম্পর্কে বলে দিয়েছিল। অর্ণবকে তো মরতেই হতো, আর আমি নিজেরই মৃত্যুর প্ল্যান বানিয়েছিলাম। আর তার জন্য তুই তোর ভাই রাহুলকে বলির পাঠা বানাল, যে হুবহু তোর মতো দেখতে ছিল, ওর লাশকে অর্ণব বানিয়ে ওখানে রেখে দিবি। হ্যাঁ, আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। আর ভীষণ চালাকি করে ক্যাটারিং এর লোক সেজে ওই পার্টি থেকে পালিয়ে যাও। আর সুমিতের রুমমেট সঞ্জয় সেজে আমাদের আরেকবার ধোঁকা দিলে। হ্যাঁ, অপরাধী যতই ছদ্মবেশ নিক, আইন তার মুখোশ খুলে ফেলবেই। সম্পত্তির লোভে তুই খুনের পর খুন করছিলি, নিজের ভাইকেও ছাড়লি না, তোর তো ফাঁসি হওয়া উচিত। For more updates, subscribe to our channel. Click the show links and enjoy watching the videos.